Dear learners, I will come to online class. I will discuss suffix and prefix. Suffix and prefix topics is very important for class 9 and 10. এই সাফিক্স প্রিফিক্স যদি তুমি শিখো তাহলে তুমি তোমার ভোকাবুলারি ইনরিচ হবে এবং কিভাবে একটা ওয়ার্ড আরেকটা ওয়ার্ডে রূপান্তরিত হয়। যেমন ইংরেজিতে যে পার্টস অফ স্পিচের যে গঠনটা ওয়ার্ডগুলো, যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, ভার্ব থেকে নাউন, এই রূপান্তরটা সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে গঠিত হয়ে থাকে। তো লেটস গো। যেমন দেখো প্লে, প্লে একটা ওয়ার্ড। এই প্লের সামনে দেখো আমি কিছু বর্ণ যোগ করব, ডিস যোগ করা হলো, ডিস যোগ করে কি হয়ে গেল, ডিসপ্লে। তারপরে দেখো আমি কিছু বর্ণ ওয়ার্ডটার শেষে যোগ করব, হয়ে যাবে কি দেখো, প্লেয়ার। এই সিস্টেমটা কি বলা হয়, প্রিফিক্স সাফিক্স। যখন কোনো ওয়ার্ডের বেস ওয়ার্ডের সামনে কিছু বর্ণ যোগ হয়ে ওয়ার্ডটা অন্য ওয়ার্ডে রূপান্তরিত হয় সেটাকে প্রিফিক্স বলা হয়। যদি কোনো বেস ওয়ার্ডের শেষে কিছু বর্ণ যোগ হয়ে ওয়ার্ডটা অন্য বা পার্সপিসিসে রূপান্তরিত হয় সেটাকে বলা হয় সাফিক্সিস। তাহলে দেখো এই সাফিক্স প্রিফিক্সটা হলো একটা যে তোমার যে বর্ণ বর্ণ সমষ্টি সেটা কোথায় থেকে এসেছে দেখো, অ্যাফিক্স থেকে। অ্যাফিক্স হলো যুক্ত বর্ণ, অ্যাফিক্স হলো যুক্ত বর্ণ। ঠিক অ্যাফিক্সের এটাকে দুটা ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রিফিক্স আরেকটা হলো দেখো সাফিক্স। অ্যান্ড প্রিফিক্স অর্থ হলো উপসর্গ, এটার অর্থ হলো কি, উপসর্গ। আর সাফিক্সের অর্থ হলো প্রত্যয়। তো দেখো এখন অ্যাফিক্স কি, অ্যাফিক্স হলো, অ্যাফিক্স হলো ইংরেজি কি ওয়ার্ড বা বেস ওয়ার্ডের ওয়ার্ডগুলো এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত, এই রূপান্তরিত পদ্ধতিকে অ্যাফিক্স বলা হয়। তাহলে অ্যাফিক্সটা হলো যুক্ত বর্ণের যে এটাকে দুটা ভাগে করে একটা হলো প্রিফিক্স, অন্যটা হলো সাফিক্স। এখন প্রিফিক্স কাকে বলে এবং সাফিক্স কাকে বলা হয়, যে বেস ওয়ার্ড মূল ওয়ার্ডের সামনে শুরুতেই কিছু বর্ণ যোগ হয়ে ওটাকে অন্য পদে রূপান্তরিত করা হয় ওয়ার্ডটাকে সেটাকে বলা হয় সাফিক্স, প্রিফিক্স। আর যে বেস ওয়ার্ডের শেষে কিছু বর্ণ যুক্ত হয়ে এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করা হয় সেটা হলো সাফিক্স। ইংরেজিতে পার্টস অফ স্পিচ, আট প্রকার পার্টস অফ স্পিচের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটার কিওয়ার্ড বা বেস ওয়ার্ড আছে এবং বাকি যেগুলো বাকি আছে সেগুলো হলো সাবসিডারি ওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলো বেস ওয়ার্ডগুলোকে আমরা সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে চেঞ্জ করতে পারি। কিছু বর্ণ যুক্ত হলে অন্য একটা পদে রূপান্তরিত হয়, কিছু বর্ণ আবার চলে গেলে বা কিছু বর্ণ আবার যোগ না করলে সেটা আবার অন্য পদে রূপান্তরিত হয়। এখন আমরা দেখব প্রিফিক্সের ব্যবহার। প্রিফিক্সের ব্যবহার দেখো, প্রিফিক্সিস ফর পার্টলি, হাফ অ্যান্ড মিডল। এখানে সেমি দিয়ে কিছু ওয়ার্ড দেখো, যেমন সেমি ভাওয়েল। তারপরে দেখো সেমি দিয়ে কিছু ওয়ার্ড দেখো, যেমন সেমিফাইনাল, সেমি ভাওয়েল। তারপর দেখো হাফ, যেমন হাফ টাইম,
যদি মিড দিয়ে দেখো মিড টার্ম, তারপরে দেখো প্রিফিক্সিস ফর অ্যালং অ্যান্ড উইথ, সেলফ, সেলফ দি ওয়ার্ড দেখো সেলফ এমপ্লয়েড, আমি যদি সেলফ দিয়ে আরেকটা ওয়ার্ড দেখি সেলফ কনফিডেন্স, তারপরে কো দিয়ে দেখো যদি কোঅর্ডিনেশন বা কোঅর্ডিনেটর, বা কোএক্সিস্ট, তাহলে আমরা প্রিফিক্সের রোজগুলা থেকে আমরা এইভাবে আমরা একটা ওয়ার্ড লিখতে পারি। থার্ড রুলটা দেখো, থার্ড রুলে দেখো প্রিফিক্সেস ফর অপোজিট বা নট, যে ওয়ার্ডগুলো দেখো আন, আন দিয়ে দেখো আনকমন, আন দিয়ে দেখো আনকমন, আনএবল, তারপর আমি যদি ডিস দিয়ে দেখি ডিসএগ্রি, ডিসঅনেস্ট, তারপরে আমি মিস দিয়ে দেখি মিসটেক, তারপরে মিস ফরচুন, তারপর আমি ইন দিয়ে দেখলে ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, তারপরে নন দিয়ে যদি দেখো নন স্টপ, তারপরটা নন দিয়ে আরেকটা যদি দেখো ননসেন্স, তারপর যদি আমি ইম দিয়ে দেখি ইমব্যালেন্স, ইম্পার্শিয়াল, দে আইআর দিয়ে দেখি আমি ইরেশনাল, আর যদি ইরেগুলার এখানে হবে আইএল। দেখো এখানে ইলিটারেট, আরেকটা হবে তোমাকে ইলজিক্যাল, এভাবে আমরা যে বেস ওয়ার্ডের সামনে কিছু বর্ণ যোগ করে আমরা এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত করতে পারি। ডিয়ার লার্নার্স, ফোর্থ রুলটা দেখো, প্রিফিক্সেস ফর টু মাচ অ্যান্ড টু লিটল, এখানে ওভার, ওভার দিয়ে দিতে পারো ওভার ওয়ার্ক, ওভার টাইম, আবার আন্ডার দিয়ে দেওয়া হয় আন্ডার সাইজ, আন্ডার পেইড, এখন যদি তুমি এক্সট্রা দিতে পারো এক্সট্রা অর্ডিনারি, যদি আউট দিয়ে দাও আউট স্ট্যান্ডিং, ফাইভ রুলটা প্রিফিক্সেস ফর অ্যাগেনস্ট অ্যান্ড অ্যাগেন, এন্টি দিয়ে যদি ইউজ করো তাহলে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ক্লাইম্যাক্স, যদি রি দিয়ে দাও তারপরে রিকনসিডার, দেখো রি দিয়ে রিকনসিডার, রিবিল্ড, যদি আমি প্রো দিয়ে দেখি প্রোটেস্ট, এখন কাউন্টার দিয়ে দেখলে কাউন্টার পার্ট, কাউন্টার অ্যাকশন, এখানে এইভাবে আমরা প্রিফিক্সের ব্যবহারগুলো শিখব। প্রিফিক্সের আরও কিছু নিয়ম আছে, দেখো আমি লিখছি, প্রিফিক্সেস ফর বিফোর আফটার, এখানে প্রি দিয়ে দেখো, যদি প্রি দিই প্রিকশন, প্রি ডিটারমাইন,
যদি এক্স দিয়ে দেই এক্স স্টুডেন্ট। পোস্ট ইউজ করে দেখো পোস্ট ওয়ার। এখন দেখো প্রিফিক্সিস ফর টু বা ব্যাডলি মেল। এখন বাই লিটারাল আরেকটা দেখো ম্যাল প্র্যাকটিস। ম্যাল নিউট্রিশন, ম্যাল দিয়ে যদি দেখো এভাবে আমরা প্রিফিক্সের রুলসগুলো আমরা দেখতে পারি। প্রিফিক্সের রুলসগুলোকে আমরা এভাবে আমরা করতে পারি। এবার আমরা দেখব সাফিক্সের ব্যবহার। সাফিক্সের ব্যবহারে সাফিক্সেস অফ নাউন, সাফিক্সেস অফ নাউন, সাফিক্স মানে কিছু কিছু বর্ণ যেই বেস ওয়ার্ডের শেষে যোগ হয়। যেমন দেখব ম্যান্ট, ম্যান্ট যদি আমি মুভের সাথে যোগ করি তাহলে হবে মুভমেন্ট। যদি আরেকটা দেখি আমি তাহলে দেখো ইম্প্রুভমেন্ট। যদি আমি শান শান করি তাহলে দেখো প্রমোশন, ক্রিয়েশন। নেস যদি হয় তাহলে হবে কি হ্যাপিনেস, কাইন্ডনেস। ডম, আমি ডম যোগ করে দেখব যেমন ফ্রিডম, ফ্রিডম, কিংডম। টিএইচ যেটা সাফিক্স যোগ হয় সেটা দেখো ডেপথ, ট্রুথ। তারপর দেখো হিরোইজম, সোশ্যালিজম। এখানে ওয়েস্টেজ, ম্যারিজ। যদি সিই দিয়ে করি তাহলে ইম্পর্টেন্স, ইন্ডিপেন্ডেন্স। যদি ওয়াই দিয়ে করি তাহলে হবে অনেস্টি, মডেস্টি। এভাবে আমরা বেজ বা মূল ওয়ার্ডের শেষে আমরা সাফিক্স যুক্ত করে আমরা পদ পরিবর্তন করতে পারি। ডিয়ার লার্নার্স দেখো সাফিক্স অফ নাউনের সিওয়াই, যেমন প্রাইভেসি। আর যদি তুমি এইখানে আইটিওয়াই ইউজ করি তাহলে দেখো জেনারোসিটি, তারপর যদি টিওয়াই দিয়ে করি হিউম্যানিটি বা চার্টিটি, সার্টেনটি। যদি সেশন করি আমি তাহলে ইন্ডিভিজুয়ালাইজেশন, সোশ্যালাইজেশন। অ্যাক্সেস ইয়েস দিয়ে যদি করি তাহলে সাকসেস, অ্যাক্সেস। হুড দিয়ে যদি করি তাহলে বয়হুড, চাইল্ডহুড। আরেকটা দেখো শান হলো ডিসিশন। এরপর আমরা দেখব সাফিক্সিস অফ অ্যাডজেক্টিভ। আমরা এখন লিখবো সাফিক্সিস অফ অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ আগেরটা ছিল নাউন, এখন অ্যাডজেক্টিভের কী কী সাফিক্স যোগ হয়।
acceptable, countable. যদি শিপ দিয়ে করি যেমন passive, submissive, aggressive, যদি টিপ দিয়ে করি creative, যদি ফুল দিয়ে করি দেখো beautiful, জয়কে ওয়ার্ড লিখি জয়ফুল, এল দিয়ে যদি করি তাহলে লোকাল, ন্যাশনাল, যদি আই যদি করি স্পেসিফিক, টি যেমন ডিফারেন্ট, ইম্পর্টেন্ট। এভাবে আমরা সাফিক্স যুক্ত করে বেস ওয়ার্ড অ্যাডজেক্টিভ রূপান্তরিত করতে পারি। আরও কিছু আমরা যেমন সাফিক্স অফ অ্যাডজেক্টিভ যেমন ওয়াজ দিয়ে করব, যেমন ডেঞ্জারাস, ফেমাস, ওয়ারি দিয়ে যদি করি ইমাজিনারি, বেনিফিশিয়ারি, যদি এড দিয়ে করি ফরচুনেট, যদি ওয়াই দিয়ে করি তাহলে গ্রেডি, অ্যাংরি, এল ওয়াই যদি করি আর্থলি, ফুললি, যদি আই এন দিয়ে করি তাহলে ক্যানাডিয়ান, অ্যারাবিয়ান, যদি আইএনজি যোগ করি তাহলে নেইবারিং, আইএনজি যদি করি বা একটা ওয়ার্ড দেখতে পারো মিসিং, ডিয়ার লার্নার্স, আগামী ক্লাসে সাফিক্সেস অফ অ্যাডভার্বগুলা নেক্সট ক্লাসে এবং কিছু প্যাসেজ কীভাবে পরীক্ষা এক্সামে আসে এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।